ছেলে বুলানো এই ছড়াটি আজও বাংলার মানুষের মুখে মুখে শোনা যায়। বাল্যকালে বর্গি নিয়ে কত কৌতূহল। বর্গি আসলে কারা, দত্ত না দানব? তাদের এত ভয় পাওয়ার কি আছে? কারোর কাছে প্রশ্ন করে উত্তর পাতাম না। আসলে বর্গি অষ্টদশ শতাব্দীর লুটতরস প্রিয় অশ্বরোহী মারাঠা সৈন্যদের নাম। এরা মারাঠি ভাষায় কথা বলতো। বর্গীরা 1741 থেকে 1751 সাল পর্যন্ত দীর্ঘ 10 বছর ধরে বাংলার পশ্চিম সীমান্তবর্তী অঞ্চলগুলিতে নিয়মিতভাবে লুটতরাজ চালাত। বর্গী শব্দটি মারাঠি বার্গির শব্দের অপভ্রংশ। বার্গির বলতে মারাঠা সাম্রাজ্যের সেই সব জাতীয় অশ্বরোহী যাদের ঘোড়া ও অস্ত্রশস্ত্র যোগান দিতেন মারাঠা সম্রাট। তবে অন্য একটি মত আছে, তা হলো মারাঠারা এই অভিযানে শরীরে 7-8 লম্বা কম্বল এবং অস্ত্র হিসাবে বর্ষা ব্যবহার করত। এই বর্ষাকে মারাঠি ভাষায় বর্ষি বলত। এটা থেকে বার্গির আর বার্গির হতে বর্গি নামে পরিচিত হয়। ইতিহাসের পাতা উল্টাতে উল্টাতে জানতে পারলাম বর্গি শব্দটা এসেছে ফার্সি বার্গিস থেকে, যার অর্থ প্রাচীন মারাঠা যোদ্ধা। তাদের হাতে থাকতো তীক্ষ্ণ ফলা বর্ষা। মারাঠা জাতির আসল নিবাস ভারতের মহারাষ্ট্র শহরে, তবে তারা দক্ষিণ ও পশ্চিম ভারতে ছড়িয়ে পড়ে। মুঘল আমলেই মারাঠা জাতি ভয়ঙ্কর যোদ্ধা হিসাবে পরিচিত ছিল। আমরা ইতিহাস হতে জানতে পারি পানিপথের তৃতীয় যুদ্ধে মুঘলদের সঙ্গে মারাঠাদের ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল। এই মারাঠাদের একাংশ পদচ্যুত সেনা ইতিহাসে বর্গি নামে পরিচিত পাই। ইরাই ভারত জুড়ে লুটতরাজ চালাত। বাংলায় তখন শাসক ছিলেন আলীবর্দী খাঁ এবং পরবর্তীতে আলীবর্দী খাঁর নাতি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলা। উভয়ের শাসন আমলে বর্গীরা বাংলায় লুটতরাজ চালাত। বিশেষ করে মুর্শিদাবাদের গ্রামগুলিতে রাতের আধারে বর্গীরা ঘোড়া ছুটিয়ে লুটতরাজ চালাত। অনেক সময় বর্গীরা গ্রাম জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে পালিয়ে যেত। আলীবর্দী খাঁ কয়েকবার বর্গী দমনের অভিযান পরিচালনা করলেও তিনি সফল হননি, বরং দুর্ধর্ষ বর্গীরা নবাবকে বেকায়দায় ফেলেছে। ইতিহাস থেকে আমরা আরও জানতে পারি সম্রাট আওরঙ্গজেবের দক্ষিণ ভারতের সামরিক অভিযানের সময় মারাঠা রাজ্য ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে মারাঠা সৈন্যরা রহস্যবশত ভারতবর্ষে মুঘল শাসিত প্রদেশগুলোতে লুটতরাজ শুরু করে। বাংলায় আক্রমণ করা বর্গীদের সর্দার ছিলেন ভাস্কর পণ্ডিত। আলীবর্দী খাঁ যখন অনেক সৈন্য সম্ভার বাড়িয়ে বর্গীদের বাংলা ছাড়া করার অভিযানে নামেন, তখন বর্গীরা মুর্শিদাবাদ থেকে পালিয়ে দক্ষিণে হুগলিতে আস্থানা গড়ে এবং সেখানেই তারা খাজনা আদায় করতে শুরু করে এবং সেখানে বর্গীদের অমানসিক অত্যাচারে তাঁতির গোষ্ঠীরা পালিয়ে অন্যত্র চলে যান। বর্গীদের কারণে সপ্তদশ ও অষ্টদশ শতকে বিশ্বখ্যাত বাংলা রেশমি কাপড়ের আড়তগুলি ধ্বংস হতে থাকে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যেতে থাকে, বাংলা জুড়ে খাদ্যশস্যের অভাব দেখা যেতে থাকে। এর মাঝেও বর্গীরা খাজনা আদায় সম্প্রসারিত করতে থাকে, যা বর্তমান বাংলাদেশের যশোর জেলা পর্যন্ত চলে আসে। বর্গীদের নির্মম অত্যাচারে বহু মানুষ ভিটেমাটি ছেড়ে গঙ্গার পূর্ব অঞ্চল বর্তমান বাংলাদেশে চলে আসে। ইতিহাস সাক্ষী দেয় নবাব আলীবর্দী খানের একজন ঘনিষ্ঠ মীর হাবিব, সে গুপ্তচর হিসাবে বর্গীদের সাহায্য করত। তার থেকে মারাঠি বর্গীরা বাঙালি এবং বাংলার সম্পর্কে খবর রাখতে পারত এবং সুযোগ বুঝে বাংলার উপর ঝাঁপিয়ে পড়ত। মীর হাবিব মীর জাফর হতে কোনো অংশে কম ছিল না, ইতিহাসের কাঠগড়ায় তাকেও ওঠাতে হবে। মুঘলদের পর যখন বাংলার ক্ষমতা ইংরেজদের হাতে চলে যায়, তখন থেকে মারাঠা বর্গীরা দমন হতে থাকে। ইতিহাস তো আর বলে শেষ করা যায় না, শুধু ফেলে আসা সময়কে জীবন্ত করার ব্যর্থ প্রচেষ্টা। আজ থেকে ছেলে ভোলানো এই ছড়াটি অন্য একটি অনুভূতিতে আবৃত্তি হবে।